also a kind of dedication to Martyrs Day. Amra discipline hoy na, amra thik shomoy office e ashi na, amra thik shomoy kaj kori na, amra faki dei. Etao kintu amader ei shohid jara hoyechen tader proti somman dekhano noy. এবং আজকের দিনে আমরা বাবুদেবকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছিল সেদিনকেই শহীদ দিবস হিসেবে পালন করা হতো ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার আগে। এবং স্বাধীনতা পাওয়ার প্রায় কয়েক মাস পরে আমাদের ফাদার অফ দি নেশন মহাত্মা গান্ধীকে খুন করা হয়। উনি যখন একটা অনুষ্ঠানে ছিলেন সেখানে নাথুরাম গোচ্ছে নামে একজন বলবো হিন্দু ফান্ডামেন্টালিস্ট, ওদের ধারণা হচ্ছে ওদের ফিলোসফি হচ্ছে নাথুরাম আমাদের ওদের যারা খুন করেছে নাথুরাম গোচ্ছে উনি যে গ্রুপের যে আদর্শের লোক উনি মনে করেন আমাদের মহাত্মা গান্ধী হচ্ছে তাদের শত্রু এবং এই কারণে উনি খুন করেছেন। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের পুরোধা যিনি নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে খুন করা হয়েছে, এটা দুর্ভাগ্যের ব্যাপার। উনি স্বাধীন ভারতে বেশিদিন থাকতে পারেননি এবং আমাদের দেশে দেশকে স্বাধীনতা আনার জন্য যারা বিভিন্ন যুবক যুবতী বা বিভিন্ন দেশের বা আমাদের বিভিন্ন রাজ্যের মানুষ যারা আন্দোলন করেছিলেন জীবন দিয়েছেন তাদেরকে স্মরণে রাখার জন্যে আমাদের নেশন ফাদার অফ নেশন মহাত্মা গান্ধীকে যেদিন শহীদ হতে হয়েছিল খুন করা হয়েছিল সেই দিনকে বেশে আমাদের স্বাধীন দেশে এই 30 জানুয়ারিকে প্রত্যেক বছর আমরা শহীদ দিবস হিসাবে মার্টার্স ডে হিসেবে আমরা পালন করি। আজকের দিন হচ্ছে আমাদের মহাত্মা গান্ধীকে হত্যা করার দিন। এটাকে ভারতবর্ষ স্বাধীনতার আগে বিভিন্ন সময়ে আমরা মার্টার্স ডে পালন করি, এটাকে মার্চ করে স্বাধীনতা পাওয়ার পরে মহাত্মা গান্ধীকে খুন করার দিনকে আমরা মার্টার্স ডে হিসেবে পালন করি। আমরা যারা ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছে ভারতবর্ষের জন্য যারা আন্দোলন করেছেন জীবন দিয়েছেন তাদেরকে স্মরণে রাখার জন্য তাদের যে ফিলোসফি তাদের যে চিন্তাভাবনা তাদের যে ত্যাগ এটাকে আমরা যাতে স্মরণে রেখে আমরা দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা যাতে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের দেশে যে কোনো ধরনের আমাদের সমস্যা আসতে পারে তাকে আমরা যাতে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এটাকে প্রতিজ্ঞা করার জন্যেই আমাদের এই 30 জানুয়ারিকে আমাদের শহীদ দিবস হিসেবে পালন আমরা করছি। আজকে আমরা এখানে একটা কথা আমাদের আমি একটা বলবো যে ত্রিপুরা রাজ্যে আমরা যারা আছি যদিও ওই সময়ে যখন ট্যাক্স ডে তথা শহীদ দিবস আমরা পালন করছি এই প্রসঙ্গে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা এখন সবাই ভারতবাসী। আমরা কিছুদিন আগে এখানে 75th রিপাবলিক ডে আমরা সেলিব্রেশন করেছিলাম, সেখানে আমরা অনুভব করেছি যে ইউনিটি ইন ডাইভার্সিটি। যখন আমরা ভারতবর্ষের কথা আমরা বলি প্রাক স্বাধীনতা কালে ইন্ডিয়া বর্তমান ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এটা সব ভারতবর্ষ নামে পরিচিত ছিল। ভারতবর্ষ ইংরেজদের প্রায় 200 বছর শাসনাধীন ছিল এবং ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করার জন্য যারা সংগ্রাম করেছিলেন তাদের মধ্যে মহাত্মা গান্ধী একজন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং ওনাকে আজকের দিনে খুন করা হয়েছিল। এবং আজকের এই দিন 30th জানুয়ারি তাকে আমরা শহীদ দিবস হিসেবে আমরা পালন করছি। এবং আমরা জানি ইভেন আমাদের ত্রিপুরাতে যেমন এখন ত্রিপুরা তখন স্বাধীন দেশ ছিল ঠিক আছে, এখন আমরা বর্তমানে আমরা যেটা আমাদের
চিন্তার বিষয়, যেটা আমাদের ভাবনীয় বিষয়, সেটা হচ্ছে ত্রিপুরাতে 19টা শিডিউল ট্রাইব আছে এবং সাব ট্রাইব সহকারে 49 ট্রাইবস আছে। আমি বলতে চাইব যে ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি মিনস ওয়াননেস উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া বা উই দ্য সিটিজেন্স অফ ত্রিপুরা। উই বিলং টু ভ্যারিয়াস রিলিজিয়ন্স, ভ্যারিয়াস রিজিয়ন্স, ভ্যারিয়াস কাস্ট, কালচার্স, ল্যাঙ্গুয়েজেস। ইন স্পাইট অফ দ্যাট আমরা এই বিভিন্নতার মধ্যেও আমরা এক হয়ে বসবাস করছি এবং আমরা শান্তিতে এবং পিসফুললি এবং হারমোনিয়াসলি আমরা বসবাস করছি। এটাকে আজকের এই শহীদ দিবসে আমরা আমাদের মনের মধ্যে সংকল্প আমরা নেব যে আমরা সবাই মিলে সুন্দর, সুস্থ এবং শান্তিভাবে আমরা থাকব এবং একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হব, ভালোবাসার মাধ্যমে আমরা সবাই বসবাস করব। আজকের এই শহীদ দিবসে সেটা আমরা সংকল্প করব এবং আজকের এই মাঠের ডেতে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, তার জন্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়া সতনমা ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা সবাই নিরক যত কাহাম কৃং তঙ্গি কাহাম ফ্লাই সামুং তঙ্গি যতন সুস্থ তঙ্গি আবন আং আং সাগৈ যতন উইস ফ্লাই তিনি কক অর্ণম থাকা তে তিনি অর শহীদ দিবস পালন খাইমানি পান্দা অর্ণম থাক থাকা যতন হাম্বায়।